আসসালামু আলাইকুম। করোনার এই দুর্যোগকালে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে ঘরের মধ্যে নিরাপদ এবং সুস্থ থাকো, এটাই আমার আশা। আর হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা এই মহামারী, বিশ্বের মহামারী দুর্যোগকালীন সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, ঠিক তখন তোমাদেরও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তাতে করে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতিকে কিছুটা কমিয়ে আনার জন্য আমাদের খালিয়াজুরি অনলাইন স্কুলের ক্ষুদ্রতম মহান প্রচেষ্টা, এই প্রচেষ্টায় আমি যুক্ত হয়ে তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আজিজুল হক লিটন, সহকারী শিক্ষক, কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুরি, নেত্রকোনা। প্রথমে আমি খালিয়াজুরি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও প্রীতি জানিয়ে আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নিয়ে আজকের এই ক্লাসটি শুরু করব। আচ্ছা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকে সকালে নাস্তা খেয়েছো। হ্যাঁ, সকালে বিভিন্ন ধরনের খাদ্য খেয়েছ। হ্যাঁ, কেউ রুটি, পরোটা, ভাত, ডিম, মাছ মাংস। ওকে, ধন্যবাদ। আসলে সুস্থ থাকার জন্য আমাদের সঠিক সময়ে খাবার খেতে হবে, এটাই স্বাভাবিক। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আজকে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে আলোচনা করব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সুস্থ জীবনের জন্য খাদ্য নিয়ে। সুস্থ জীবনের জন্য খাদ্য থেকে আমাদের আজকের পাঠের অংশ হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্য। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আমরা কেন খাই? হ্যাঁ, আমরা নিশ্চয়ই ক্ষুধা নিবারণের জন্য খাই, সুস্থ থাকার জন্য খাই, বেঁচে থাকার জন্য খাই, আমাদের শরীরের চাহিদা অনুযায়ী পুষ্টি উপাদান বৃদ্ধির জন্য আমরা খেয়ে থাকি। আমরা খাওয়ার সময় বিভিন্ন ধরনের খাবার খাই, তবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খাবারটা যেন সুষম খাদ্য হয়, আমাদের খাদ্যটা যেন সুষম খাদ্য হয় এবং পুষ্টিকর খাবার হয়। যদি সুষম খাদ্য আমরা না খাই তাহলে কি হবে, আমাদের শারীরিক বিভিন্ন রোগ রোগাগ্রস্ত হয়ে পড়ব, আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ব। তাহলে আমাদের কি করতে হবে, খাদ্য তালিকায় অবশ্যই আমাদের সুষম খাদ্য পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে, মানে সুষম খাদ্য থাকতে হবে, পুষ্টিকর খাবার থাকতে হবে। তাহলে আমাদের প্রথমে কি জেনে নেওয়া উচিত, সুষম খাদ্য কি, আমাদের কি জানতে হবে প্রথমে, সুষম খাদ্য কি? সুষম খাদ্য কি আসলে? সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে খাদ্যের প্রয়োজনীয় বিভিন্ন রকম পুষ্টি উপাদান বিদ্যমান থাকে সে খাদ্যকে সুষম খাদ্য বলে। আমি আবারও বলছি, সুষম খাদ্য কি, যে খাদ্যে খাদ্যের প্রয়োজনীয় বিভিন্ন রকম পুষ্টি উপাদান বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। আচ্ছা, আমাদের সুষম খাদ্য আমাদের কেন খাওয়া উচিত বা সুষম খাদ্যের প্রয়োজনীয়তা বা কি? সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আমাদের, মানে আমাদের জীবনে সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুষম খাদ্য আমরা গ্রহণ করলে আমরা সঠিক পরিমাণে পুষ্টি পেয়ে থাকি, আর পুষ্টির উপাদান আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। পুষ্টি উপাদান কিংবা সুষম খাদ্য গ্রহণ করলে আমরা আমাদের শারীরিকভাবে সবল, আমাদের কর্মে কর্মশক্তি বৃদ্ধি হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এই জন্য আমাদের কী করতে হবে, সুষম খাদ্য খেতে হবে। আর যদি আমরা সুষম খাদ্য না খাই বা পুষ্টিকর খাবার না খাই তাহলে কী হবে, যেমন শিশুদের শারীরিক বিকাশ বা বৃদ্ধি বাধাগ্রস্ত হবে, কর্ম অক্ষম হয়ে পড়বে, তার কাজে মনোযোগ থাকবে না। আমরা জানি একটা কথা আছে, যদি শরীর ভালো থাকে তাহলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে আমাদের সব কর্মই আমরা কি সঠিকভাবে করতে পারবো। এই জন্য আমাদের মন, শরীর, দেহ সব কিছু ভালো থাকতে, নিরোগ সুস্থ সবল থাকতে হলে আমাদের অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আর সুষম খাদ্য গ্রহণ করব, আমরা কি আসলে সবাইকে একই পরিমাণ সুষম খাদ্য খাবো? নিশ্চয়ই না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু যে পরিমাণ খাবার খাবে ঠিক একই পরিমাণ খাবার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খেলে হবে না, কারণ তার বয়স এবং তার কাজের ধরন কিন্তু একটু ভিন্ন।
এজন্যই কাজের বয়স এবং ধরন অনুযায়ী আমাদের পুষ্টির উপাদানও হেরফের আছে, কম বেশি আছে। এই জন্য আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুদের প্রথম শ্রেণীর বন্ধুদের থেকে একটু বেশি পুষ্টিকর কিংবা সুষম খাদ্য খেতে হবে। যাই হোক, আমাদের কাজের ধরন অনুযায়ী আমাদের কি খাবারের পরিমাণ বাড়তে পারে। আবার খেয়াল রাখতে হবে আমরা যেন ওভার মানে খুব বেশি খাবার না খাই। সুষম খাদ্য যদি অতিরিক্ত খাই তাহলে কিন্তু ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। যাই হোক, আমরা তাহলে কিভাবে নির্বাচন করব সুষম খাদ্য? সুষম খাদ্য নির্বাচন করব কিভাবে? সুষম খাদ্য আমরা কার জন্য কতটুকু খাব এটা আমরা কিভাবে নির্বাচন করব? নিশ্চয়ই আমাদের বয়স অনুযায়ী এবং কাজের ধরন অনুযায়ী আমাদের খাদ্য নির্বাচন করতে হবে। তাহলে আমরা দেখে নেই আমাদের সুষম খাদ্য নির্বাচন করার কি প্রক্রিয়া। আসলে দেখো, তোমরা খাদ্য দল থেকে, সুষম খাদ্যের প্রত্যেকটা খাদ্য দল থেকে, যেমন খাদ্যশস্য ও আলু, মানে যারা সরকার খাবার যারা বলা হয়, শাক সবজি মানে ভিটামিন ও খনিজ লবণ, ফলমূল সেটাও ভিটামিন ও খনিজ লবণ, মাছ মাংস ডাল আমিষ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার, তেল ও চর্বি, এই প্রত্যেকটি দল থেকে প্রত্যেক উপাদান যে পরিমাণ খাওয়া উচিত এবং ঠিক কতবার খাওয়া উচিত এই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলেই আমাদের সুষম খাদ্য নির্বাচন করতে পারবো আমরা। যাই হোক, আমরা এখন একটি সুষম খাদ্য মানে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের সুষম খাদ্য কী পরিমাণ খাওয়া উচিত সে সম্পর্কে আমরা জানব। আসলে আমরা একটা তালিকা করে দেখি, ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের খাদ্য তালিকা। খাদ্য দল খাদ্যের নাম, পরিমাণ কতবার। দেখো, আমরা প্রথমে খাদ্য দল আমরা প্রথমে কি খেতে হবে? খাদ্য শস্য, যাকে বলা হয় শর্করা। খাদ্যশস্য মানে কি? শর্করা। খাদ্যশস্য দল থেকে আমাদের প্রতিদিন খেতে হবে কি? খেতে হবে খাদ্যশস্য। খাদ্যের নাম কি আছে? খাদ্যশস্যের মধ্যে আছে, দেখা গেছে যে রুটি, পরোটা, পাউরুটি, ভাত। আমরা যদি খাদ্যশস্য শর্করা জাতীয় খাবার আমাদের সুষম খাদ্যের রুটি পরোটা পাউরুটি খাই তাহলে কি পরিমাণ খেতে হবে? ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের খেতে হবে কমপক্ষে এক থেকে দুইটি। আর যদি আমরা ভাত খাই, ভাত খেতে হবে এক কাপ। তাহলে আমরা খাদ্যশস্য থেকে আমরা কি খাবো? রুটি পরোটা পাউরুটি ভাত। এগুলোর মধ্যে যদি আমরা রুটি পরোটা পাউরুটি খাই তাহলে এক থেকে দুইটি খেতে হবে, আর যদি ভাত খাই তাহলে কি খেতে হবে? এক কাপ খেতে হবে। কতবার খেতে হবে? খেতে হবে তিন থেকে চারবার, সেটা ভাতই হোক কিংবা রুটি পরোটা, আমরা এক থেকে তিন থেকে চারবার খেতে হবে খাদ্যশস্য। এবার আমাদের খাদ্যদল যদি আসে শাক সবজি, খাদ্যদল কি আছে? শাক সবজি। আমাদের শাক সবজি হলো ভিটামিন। শাক সবজি কি জাতীয় খাবার? খাদ্যদল শাক সবজি হলো ভিটামিন ও খনিজ লবণ। খাদ্যদল শাক সবজি ভিটামিন ও খনিজ লবণ। খাদ্যের নাম, সেটা কাঁচা শাক সবজি হতে পারে বা রান্না করা শাক সবজিও হতে পারে। কাঁচা বা রান্না করা শাকসবজি। কাঁচা বা রান্না করা শাকসবজি আমরা কি পরিমাণ খেতে হবে? রান্না বা কাঁচা শাকসবজি কমপক্ষে হাফ কাপ।
মানে আবাগাব পরিমাণ, আবাগাব পরিমাণ কাঁচা বা রান্না করা শাকসবজি আমাদের প্রতিদিন খেতে হবে 3 থেকে 4 বার, প্রতিদিন 3 থেকে 4 বার আবাগাব কাঁচা বা রান্না করা শাকসবজি আমাদের খেতে হবে, সেটা সুষম খাদ্যের আওতায় পড়ে। সুষম খাদ্যের আরেকটি খাদ্য দল হচ্ছে, ফলমূল। ফলমূল ভিটামিন ও খনিজ লবণ, ফলমূল ভিটামিন ও খনিজ লবণ। ফলমূল আমরা আসলে বিভিন্ন ধরনের খাদ্যের নাম, ফলমূলের খাদ্যের নাম আছে কি, ফলমূল খাদ্য দলের নাম আছে বিভিন্ন ধরনের ফল, সেটা কাঁচা বা পাকা হতে পারে, যেমন আম, জাম, কলা ইত্যাদি। এরকম খাবার খাদ্যের আম, জাম, কলা ইত্যাদি ফলমূল আমাদের প্রতিদিন কমপক্ষে 1টি খেতে হবে, প্রতিদিন কি কমপক্ষে 1টি খেতে হবে। কতবার খেতে হবে ফলমূল? 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার আমাদের এই খাদ্য দলের ফলমূল 2 থেকে 3 বার একটি করে খাওয়া উচিত। সুষম খাদ্য আমাদের খেতে হলে বা পুষ্টিকর খাবার খাওয়ার জন্য আমাদের কি এই খাবারটা খেতে হবে। তারপর আরেকটি খাদ্য দল আছে, খাদ্য দল হলো মাছ, মাংস, ডিম, ডাল, যাকে বলা হয় আমিষ জাতীয়। আচ্ছা, আমরা যদি মাছ, মাংস, ডিম, ডাল এই আমিষ জাতীয় খাবার আমাদের খাদ্যের নাম কি কি আছে, এখানে বলাই আছে মাছ, ডিম, খেতে হবে এক টুকরা বা একটি করে দিনে 2 থেকে 3 বার। মাছ, ডিম মুরগির মাংস, আমাদের এক টুকরা, মাঝারি মানের এক টুকরা কিংবা ডিম একটি করে 2 থেকে 3 বার খেতে হবে। আমি যদি খাবার এর মধ্যে আবার আছে গরুর মাংস, আমাদের খেতে হবে ছোটো ছোটো 1 কাপ, ছোটো 1 কাপ পরিমাণ খেতে হবে 2 থেকে 3 বার। আমাদের ডাল, এই খাদ্য দল আমিষ জাতীয় ডাল আমাদের খেতে হবে ছোটো 1 কাপ 2 থেকে 3 বার। তাহলে কি আমাদের এই পুষ্টির জন্য আমাদের পুষ্টি জাতীয় খাবার মানে আমিষ, মাছ, মাংস, ডিম, ডাল, এই খাদ্যগুলা মাছ খাদ্যের নাম মাছ, ডিম মুরগির মাংস, গরুর মাংস, ডাল পরিমাণ খেতে হবে মাছ, ডিম, মুরগির মাংস এক টুকরা বা একটি করে, গরুর মাংস বা ডাল ছোটো 1 কাপ দিনে 2 থেকে 3 বার খেতে হবে। আমাদের পরবর্তী খাদ্য দল দুগ্ধ জাতীয় খাবার, দুগ্ধ জাতীয় খাবার, খাদ্যের নাম দুধ, দই। খাদ্যের নাম আছে দুধ এবং দই। আমাদের দুধ খেতে হবে পরিমাণ 250 মিলিগ্রাম, আমাদের দুগ্ধজাতীয় খাবার প্রতিদিন 250 মিলি খেতে হবে 2 থেকে 3 বার। আমাদের দুগ্ধজাত খাবারের দুধ 250 মিলি খেতে হবে 2 থেকে 3 বার, এবং আমাদের দুগ্ধজাতীয় খাবারের দই, খেতে হবে 200 মিলি, সেটাও কি 2 থেকে 3 বার। আমাদের খাদ্য দলের আরেকটি খাদ্য হচ্ছে তেল ও
চর্বি, তেল ও চর্বি। তেল চর্বিতে খাদ্যের নাম কি আছে? তেল চর্বিতে খাদ্যের নাম আছে ঘি, মাখন ও সয়াবিন তেল। ঘি, মাখন ও সয়াবিন তেল। ঘি, মাখন ও সয়াবিন তেল কি পরিমাণ খেতে হবে? ঘি, মাখন ও সয়াবিন তেল এক টেবিল পরিমাণ, এক টেবিল চামচ পরিমাণ, এক টেবিল, এক টেবিল চামচ। তেল ও চর্বি জাতীয় খাদ্য দল থেকে আমাদের খাদ্যের নাম ঘি, মাখন ও সয়াবিন তেল। ঘি, মাখন ও সয়াবিন তেল আমাদের এক টেবিল চা, এক টেবিল চামচ পরিমাণ দিনে একবার খেতে হবে, দিনে একবার খেতে হবে, দিনে একবার খেতে হবে। তাহলে আমরা কি আলোচনা করলাম? আমাদের এই সুষম খাদ্য নির্বাচন আমরা কিভাবে করব? সুষম খাদ্য নির্বাচনের আমাদের ছয়টা খাদ্য দল আছে। ছয়টা খাদ্য দল থেকে প্রতিদিন আমাদের প্রত্যেকটা দল থেকে প্রত্যেকটা খাদ্য এবং পরিমাণ মতো এবং প্রয়োজনে যতবার খেতে খাওয়া দরকার আমাদের সেই পরিমাণ খেতে হবে। এবং কতটুকু খেতে হবে? 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য আমরা একটা খাদ্য তালিকা তুলে ধরলাম। তোমরা বাড়িতে এই খাদ্য তালিকাটা তোমাদের বিজ্ঞান বইয়ে আবার দেখবে। এবার আমরা আসলে আজকের ক্লাসে তোমাদের কি কি পড়িয়েছি তোমরা যদি আমরা যদি একটু পুনরালোচনা করতে চাই, তাহলে আমরা প্রথমে আলোচনা করেছি খাদ্য নিয়ে। যেহেতু আমাদের আজকের অধ্যায় নাম ছিল সুস্থ জীবনের জন্য খাদ্য, আমরা প্রথমে খাদ্য নিয়ে আলোচনা করছি। খাদ্য আমাদের খেতে হবে সুস্থ সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য। তবে এই খাদ্যটা কি হতে হবে? সুষম খাদ্য হতে হবে। আমরা সুষম খাদ্যের সংজ্ঞা বলেছি এবং সুষম খাদ্য কাকে বলি, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা আমরা আলোচনা করেছি। সুষম খাদ্যের প্রয়োজনীয়তার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো, দেখা গেছে সুষম খাদ্য খেলে শরীর কি সবল এবং কর্ম করার যে শক্তি সেটা পাওয়া যায়, মানে সুস্থ থাকা যায়। আর যদি শরীর মানে সঠিক পরিমাণ পুষ্টি না পায়, মানে সুষম খাদ্য আমরা না খেতে পারি, তাহলে কি শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে, বেশি বেশি রোগে সুখে ভোগে রোগাক্রান্ত হয়ে পড়ে। এবং বিশেষ করে শিশুদের যদি সুষম খাদ্য প্রয়োজন অনুযায়ী না খাওয়া যায় তাহলে কি শিশুদের স্বাভাবিক যে বৃদ্ধি ও বিকাশ তা সেটা কি বাধাগ্রস্ত। তবে খেয়াল রাখতে হবে সুষম খাদ্য বা যে কোনো খাদ্যই হোক সেটা যেন প্রয়োজনের অতিরিক্ত না হয়। প্রয়োজনের অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু ওজন সমস্যার সৃষ্টি হতে পারে। অতএব তোমরা নিশ্চয়ই আজকে এই ক্লাসে বুঝতে পেরেছ যে সুষম খাদ্য আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সুষম খাদ্য খেলে কী হয়, আর সুষম খাদ্য যদি আমরা সঠিক পরিমাণ না খেতে পারি তাহলে কি সমস্যা হতে পারে, আর সুষম খাদ্যের যে সঠিক তালিকা মানে আমাদের যেভাবে খাওয়া উচিত সেই তালিকা অনুযায়ী আমরা ভালো করে তোমরা এই বইয়ের মধ্যে দেখবা, দেখে পরবর্তী ক্লাসে আমরা এটা ওকে তোমাদের সকলকে ধন্যবাদ।